আল কোরআন শুধু মুসলমানদের পথপ্রদর্শক না, গ্রন্থ নয়, এটা সারা বিশ্বের জন্য। কিছুদিন আগে ইসলাম সম্পর্কে, কিছুদিন আগে ইউনেস্কো থেকে পেপারটা আমার অফিসে আছে, ওখানে বলা হয়েছে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে শান্তিময় ধর্ম কোনটা, পিস এন্ড হ্যাপিনেস রিলেশন অফ ইসলাম কোনটা, ইউনেস্কো থেকে পেপারে দেশে ইসলাম। কি কথা বলেন বুঝেন না কেন? আমরা মুসলমান স্বীকার করি, আমাদের কোরআন সত্য, শ্রেষ্ঠ জাতি মুসলমান, তারাও স্বীকার করে, কিন্তু এই মুসলমানদের মারা হচ্ছে কেন? কথা উত্তর দেন না কেন? আজকে দেখেন ইরাকে মুসলমানদেরকে মারা হচ্ছে, ফিলিস্তিনিতে মুসলমানদেরকে মারা হচ্ছে, আফগানিস্তানে মুসলমানদের মারা হচ্ছে, এই মায়ানমার থেকে কিভাবে অত্যাচার করা হলো মুসলমানদেরকে, আমাদের জননেত্রী শেখ হাসিনা তাদেরকে আশ্রয় দান করলেন, করলেন না? বর্তমানে চীনে, চীনে উইগারে মুসলমানদের এনজিও স্কুল নামে বন্দি করে পশু থেকে পশু তাদেরকে কি করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। আমরা মুসলমান এত যদি শ্রেষ্ঠ হতাম, কারণটা কি? এত ভালো বলার পরও মুসলমান মার খাচ্ছে কেন? আলেমরা মার খাচ্ছেন কেন? এর এটা বলতে পারেন? আসলে ওয়াজ তো করি, শুনি, আমরা মূল জায়গায় কি হাত দিলি পারা মানুষ একটু চিন্তিত হয়ে যায় আসলে কি কথা বলা হয়। মুসলমানদের ইতিহাস এটা ছিল, সারা বিশ্বে মুসলমান মার খাচ্ছে। কিছুদিন আগে দেখেন ঢাকায় টঙ্গীর ময়দানে মুসলমান মার খেলো, তাও আর এক মুসলমান দাবিদারি মুসলমান এত মার খেলো, কি কথা ঠিক আছে? আসলে কারণ কি? একটাই কারণ, মুসলমানরা এই পৃথিবীতে সু আলোর, আলোর পৃথিবী, শান্তির পৃথিবী প্রতিষ্ঠিত করছেন কারা? আপনি উত্তর দেন, মুসলমানরা। আর এই মুসলমানরা যদি উন্নীত হয়, প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআনের আইন প্রতিষ্ঠিত করে, তবে তাদের সমস্ত রাজত্ব, সমস্ত জালেমকে, জালিমেতা অর্থাৎ জুলুমকে, মাজলুমদেরকে অত্যাচার, নারীদের ব্যবহার সবকিছু বন্ধ হয়ে যাবে। এজন্য মুসলমানদেরকে মার দেয়, নিঃশেষ করে দিচ্ছে, কি কথা বলেন না কেন? এমনকি আপনার ইতিহাস একটু বলি, এই আলেমদেরকে, এই মুসলমানদের মারে নিঃশেষ করে, জাহেলি যুগে যেমন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহেলি যুগে কন্যা সন্তানকে পুঁতে ফেলে হতো, এমন কোন পশুত্ব আচরণ ছিল না যে জাহেলি যুগে ছিল না, কি ঠিক আছে না? তখন ওই জাহেলি যুগের, জাহেলি যুগকে সুন্দর আলোর পৃথিবীতে শান্তিময় করে কার কেনলেন? কারা? এই মুসলমানরা। কার আবির্ভাবে? আমার নবীর আবির্ভাবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবির নবুয়তের আগে যখন ছিলেন, তখন মক্কার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কি ছিলেন? শ্রেষ্ঠ আলামিন ছিলেন এবং শ্রেষ্ঠ বিশ্বাসী ছিলেন। কিন্তু যখন কলমের দাওয়াত দেন, নবুয়ত প্রাপ্ত হন, যখন কলমের দাওয়াত দেন, এই লতা শত্রু হয়ে গেল, কি বলেন? কারণ তাদের আর রাজত্ব থাকবে না, মাজলুমকে আর জুলুম শোষণ করতে পারবে না, নারীদেরকে আর অপব্যবহার করতে পারবে না। আরে নারীদের প্রথম অধিকার কে দিয়েছেন? ইসলাম দিয়েছেন। আর আজকে নারী, তোমরা ইসলাম থেকে বেরিয়ে আজকে পর্দার নামে, অধিকারের নামে পর্দা ছেড়ে চলে যাচ্ছ। সমাজকে তোমাদের এমন যুগ ছিল, তোমাদেরকে অপমান করা হতো, তোমরা জন্মগ্রহণ করলে সেগুলো পুঁজে ফেলে হতো। আজকে তোমরা সেই ইসলামের থেকে বেরিয়ে যাচ্ছ মুসলমানের মেয়ে হয়ে, কথা বুঝাচ্ছে? নামাজ পড়তে রক্ত লাগে, রোজা রাখতে হলে সামর্থ্য লাগে, জাকাত ফরজ হতে কি লাগে, টাকা লাগে, হজ ফরজ হতে কি লাগে, হজ টাকা লাগে, কিন্তু পর্দা ওয়াজ কি করবো? পর্দা ফরজ হতে কোনো রক্ত লাগে না, সবসময় মুসলমান নরনের উপর পর্দা ফরজ থাকে। একটা নারী যদি বেপর্দা থাকে, নামাজ কেউ না পড়লে সে তার ব্যক্তি ক্ষতি সাধন করে, কিন্তু একজন যদি নারী বেপর্দায় চলে, যে দেখে সেও গুনাহগার হয়, তার গর্ভেতে সন্তান হয়, ওটা আদর্শহীন হয়। এখন হয়ে গেছে আমাদের মুসলমান এমন একটা যুগে। এজন্য মুসলমানরা, এ নারীরা, তোমরা মুসলমানদের ভিতরে আসো, ইসলামিত্ব অবলম্বন করো। যৌতুক দিয়ে বিয়ে করা লাগবে না, যৌতুক নিয়ে বিয়ে করবো, অর্থাৎ পণ দিয়ে বিয়ে হবে। আগে হয়েছে না?
যাই হোক, আমি আসলে সময় কম, মহিলাদের এদিকে আর নিতে পারবো না, কথা অনেকে শর্টকাট করে দিচ্ছি। তাহলে এখন আমাদের করণীয়টা কি? মৌলিক ইবাদতের ওয়াজ করবেন হুজুররা। আমি অল্প সময়ে কিছু সামরিক কথা বলতেছি। আসলে এতে আমাদের কি করণীয় কিছু আছে? এই মুসলমানদের দুর্দশার সময় আমাদের কি করণীয় আছে না? এগুলো করলে তো আবার জঙ্গি সন্ত্রাস মৌলবাদী হয়ে যাবেন। হ্যাঁ, আল্লাহ জানে ফি সিলমি কি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণ দাখিল হও। আল্লাহ জানে কিছু লোক নামাজ ছাড়া কিছু করবে না, কিছু লোক হজ ছাড়া কিছু করবে না, কিছু লোক জিয়াদ ছাড়া কিছু করবে না, কিছু লোক তাওহীদ কিছু দাওয়াতের কাজ করবে, কিন্তু পূর্ণভাবে করতে পারবে না, করবে না। এই জন্য আল্লাহ তাআলা করার জন্য আয়াত নাযিল করছেন। উদখুলু ফি নবীরা কি করছেন, তাদের তারা কিভাবে আমল করছেন, এর মাধ্যমে আপনারা জানুন। কি বলেন শুনুন, আমার এরপরই শেষ। আমার মক্কায় যখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হন, আবার নবীর দলের নবীর এই ডাকে সাড়া দিয়ে কেউ কেউ সবাই মুসলমান অংশ মুসলমান হয় না, তখন মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন সীমা বাড়িয়ে যে চলছে, কি চলছে না কি চলছে? মক্কায় সময় মুসলমানের ঠিক মতো থাকতে পারে না, এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, নির্যাতনের রোল মডেল আরো বেশি বৃদ্ধি পাওয়া শুরু করলো। এরকম হওয়ার পরে এবার মুসলমানরা কি করলো, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সাহাবারা আবু সিনিয়ায় যাও, ইয়ামানে যাও, আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে তার লজ্জা স্থানে আঘাত দিয়ে হত্যা করে ফেলেছে। মক্কায় মুসলমানদের কোন স্থান নাই। আল্লাহ তাআলা হুকুম করলেন, হে নবী আপনি মদিনায় চলে যান। কোথায় চলে যান? মদিনায়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাতৃভূমি ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। কি কথাটা, এটা সহিহ হাদিসের নবীর ঘটনার কথা বলতেছি। চলে যায়, যাওয়ার পরে মুসলমানদের খ্যাত বিখ্যাত বিখ্যাত শরীর এখনো শুকায় নাই, শুকাইছিল। এমন সময় তারা যখন মদিনায় বসবাস শুরু করলেন, শেষ করি, তখন যখন আসেন তখন ওই মদিনার যে অবস্থা হয়, মুসলমানরা চিন্তা করলো, কাফেররা চিন্তা করলো, মুসলমানরা যদি এখন ওরকম মদিনা বাড়তে থাকে তবে আমাদের রাজত্ব ছিন্ন হয়ে যাবে। এই জন্য মক্কায় যাদের আত্মীয় স্বজন এবং বাড়িঘর লুণ্ডন করা শুরু করলো, আত্মীয় স্বজনকে দ্রুততর আঘাত শুরু করলো যাতে ওরা এখানে আসে আর ওদেরকে মারি। এবার সাহাবারা আমার নবীকে বলতেছেন, হে নবী এখন আমরা কি করব, আমাদের দেয়াল এখন ঢেকে গেছে কিসের সাথে, আমরা সামনে বেরোতে পারতেছি না, পিছনে বেরোতে পারতেছি না, হে নবী আমাদের প্রতিকার দেন। আমার নবী বলতেছেন, তোমরা ধৈর্য ধারণ করো। কিছুক্ষণের মধ্যে ধৈর্য ধারণের মধ্যে আল্লাহ তাআলা কি বললেন, যে তোমরা লড়াই করো তাদের বিরুদ্ধে যারা তোমার বিরুদ্ধে লড়াই করে, লড়াই করো জালিমের বিরুদ্ধে যে মাজলুমকে লড়াই মাজলুমকে নির্যাতন করে, লড়াই করো ওদের সাথে যারা সমাজে ফাতনা ফিতনা সৃষ্টি করে, অর্থাৎ শান্তি প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করো। ইসলাম কাউকে আঘাত আগে আঘাত দেয় না, ইসলাম শান্তির ধর্ম। এই যে আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়াহুয়া কুরহুল্লাকুম, তোমরা লড়াই করো, যুদ্ধ তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। কাদের সাথে? যারা সমাজে অশান্তি সৃষ্টি করে। ঠিক তেমনি ভাবে যদি নামাজ যদি সে কোরআনের আয়ত্ত হয়, রোজা যদি সে কোরআনের আয়ত্ত হয়, হজ যদি সে কোরআনের আয়ত্ত হয়, তবে মুসলমানদের বাঁচানোর জন্য এই তাদের বিরুদ্ধে প্রতিরোধ কেন হবে না? আমার উত্তর দেন কথা। আজকে এই যে কথা বললাম, যারা মুসলমানদের জন্য মুসলমানদের শিকড়, ইসলামের শিকড়, যাদের জীবন জিন্দেগি সম্পূর্ণ মুসলমানদের পক্ষে চলে যায়, পথে চলে যায়, সেই আলেম উলামদেরকে এই টুঙ্গির ময়দানে যেভাবে মারা হয়েছে, আলেমদের রক্তে রঞ্জিত করেছে, এদের প্রতিরোধ করা দরকার কি দরকার না? সবাই একবার কন্ত এদেরকে এই এই বাংলার মাটি আমি বলে দিতে চাই, ইসলামের শত্রুদেরকে এবং ইসলাম আবু জাহেলের দলদেরকে এই বাংলার জমিনে
এই উপমহাদেশে সমবেত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে কাসেম মাদানির কাছে হুসাইন আহমেদ যেমন 6 লক্ষ লোকের উপর ব্রিটিশদের তাড়িয়ে আছে, হাজী ফরজিদুল্লাহ শরিয়াতুল্লাহ ফরাতের তিতুমির বাসের কেল্লা যেমন এই বাংলার জমিন থেকে তাড়িয়েছে শয়তানের ব্রিটিশদের, ঠিক তেমনি এই বাংলার জমিনে এই সরজ এই সাতপন্থীদেরকে এই এই আলেমদের শত্রুদেরকে মুসলমানদের শত্রুদেরকে এই বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে যদি মুসলমানের একটা রক্ত থাকে। এই জন্য আমাদের আমার কথা সুযোগ নাই, আপনারা প্রস্তুত থাকেন, কোরআনের আয়াত যেমন হয়েছে আজকে এই পৃথিবীতে মোহাম্মদ বিন কাসেম যেমন একটি মায়ের একটি নারীর একটি বোনের আহাজারে যেমন কি করতে সন্ধি দাহরে আক্রমণ করে 5000 দিয়ে জয় হয়েছে, তেমন আমরা মুসলমান আমরা আল্লাহর উপর শক্তি রেখে নিজের বাহুকে তখন উন্মোচন করব। বদরে যেমন 313 জন সাহাবী নিয়ে কাফেরদের মোকাবেলা করছে, ইনশাআল্লাহ আমরা বাংলার মুসলমান ওদের বিরুদ্ধে যখনই প্রতিরোধ করব আল্লাহর রহমত নাযিল হবে ইনশাআল্লাহ। যাই হোক, আমি আমার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।